সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। সবার সুস্থতা কামনা করে আমি সবাইকে আজকের ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস রুমা, তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষিকা। তো আজকে আমি যাদেরকে ক্লাস দিচ্ছি বা যাদেরকে আমি সামনে দেখতে পাচ্ছি না, যাদেরকে কল্পনা করে আমি ক্লাসটা করছি, তোমরা সবাই আমাদের জন্য ব্যবসায় শিক্ষাতে নতুন এবং আমাদের খুবই দুর্ভাগ্য তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আমি জান্নাতুল ফেরদৌস রুমা ম্যাডামকে, আমিও আমার ছাত্র কেকে, আমার নিজস্ব বিষয়ের ছাত্র কেকে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি না দেখেও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা একদম নতুন একটি বিষয়ে এসে কি করেছো, বিভাগে ঢুকেছো। কারণ তোমরা চিন্তা করে দেখো, যারা বিজ্ঞান পড়ছে অষ্টম শ্রেণীতে তারা সাধারণ বিজ্ঞান পড়েছে, সিক্সে পড়েছে, সেভেন একদম থ্রি থেকেই কি বিজ্ঞান বিষয়ের সাথে আমরা পরিচিত, কি পড়ানো হয়, সূত্র সবকিছু জানি। আবার যারা মানবিক বিভাগে গিয়েছে তারাও সেই ক্লাস থ্রি থেকে আগের মতো কি হচ্ছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় বা সামাজিক বিজ্ঞান বইয়ের সাথে পরিচিত। কিন্তু ব্যবসায় শিক্ষা এমন একটি বিভাগ যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি অর্থ, প্রতিটি বিষয় নতুন। এই যে একদম সম্পূর্ণ নতুন একটি বিষয় জানার আগ্রহ, সম্পূর্ণ বিষয়কে জেনে নিজেকে কি করা, নিজের ক্যারিয়ারকে ব্যবসায়ী হিসেবে মেনে নেওয়ার যে আগ্রহ, তোমাদের সেই প্রবল আগ্রহ আমাকে উৎসাহিত করছে, আমাকে অনুপ্রাণিত করছে, তোমাদেরকে আমার কাছ থেকে যা আছে সেটি দেওয়ার এবং তোমাদেরকে ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হিসেবে জীবনে প্রতিষ্ঠিত দেখার। এবং আমি আজ থেকে 10 বছর পরে আমার আজকের এই ভিডিও দেখা কোনো না কোনো শিক্ষার্থী জীবনে সফল ব্যবসায়ী হবে সেই কামনাই করব। এবং তোমাদেরকে আমি পুনরায় কি করছি, আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমাদের ব্যবসায় শিক্ষা বিভাগটা কেন সবচেয়ে মজার, তো তবুও আজ আমি সংক্ষেপে একবার বলছি, কারণ হচ্ছে ব্যবসায় শিক্ষা বিষয়টি হচ্ছে সবচেয়ে বাস্তবসম্মত। গতদিন আমি যে ব্যবসায় শিক্ষা বিভাগের কি দিয়েছিলাম, সংজ্ঞা দিয়েছিলাম ব্যবসায়ের, ব্যবসায়ের পরিচিতি, তুমি এখানে নিশ্চয়ই কিছু না কিছু বাস্তবের সাথে মিল পেয়েছো। আজকেও আমি ফিনান্স ও ব্যাংকিং এ নিয়ে যে কথাগুলো বলবো সেগুলোও তুমি দেখবে অনেক মিল পাবে। ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি আরো নতুন তোমাদের জন্য, ব্যবসা বিষয়টা নতুন কিন্তু শব্দটা পরিচিত। তো ফিনান্স ও ব্যাংকিং বিষয় যেভাবে নতুন, শব্দ আমাদের কাছে নতুন। তো বইয়ের কিছু নেই, আমাদের ক্লাসগুলো তুমি যদি মনোযোগ দিয়ে করো আশা করি তোমাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে উঠবে। তো আমি আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি ফিনান্স ও ব্যাংকিং এর একটু ভিতরে নিয়ে যাচ্ছি। ফিনান্স ও ব্যাংকিং এর প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তো ফিনান্স ও ব্যাংকিং শব্দটি যেভাবে নতুন, অর্থায়ন শব্দটাও আমাদের জন্য নতুন। কিন্তু অর্থটা তো নতুন না, অর্থ শব্দ কি নতুন? মোটেই না। অর্থ শব্দ আমরা একদম যখন বুঝ হয়েছে অর্থ, টাকা পয়সা আমরা সবাই জানি, সেই অর্থটাই কে আমরা কি করব, যখন কোথায় কাজে লাগাবো তখন সেটাকে আমরা অর্থায়ন বলে বিশ্লেষণ করব। অর্থটাকে যখন আমরা কোথায় কাজ লাগানো, যেমন তুমি তোমার কাছে কেউ কি করলেন, ঈদের সালাম হিসেবে 50 টাকা দিলেন, তোমার হাতে এখন 50 টাকা আছে, 50 টাকাটা কিভাবে এসেছে তোমার কাছে, ঈদের সালামি হিসেবে এসেছে। এই 50 টাকা তুমি আবার কি করবে, তোমার কোনো ছোট ভাই বোনকে 5 টাকা দিলে আবার সালামি, বাকি 45 টাকা দিয়ে তুমি হয়তো বাইরে গেলে তোমার মন মতো কিছু খেলে বা কিছু কিনলে। এই যে তোমার কাছে কিভাবে অর্থটা আসলো, এই অর্থটা তুমি কিভাবে ব্যয় করলে, এই যে কাজটা তুমি করেছো সেটাই হচ্ছে অর্থায়ন। মানে কি, অর্থায়ন শব্দের সাথে আমি পরিচিত না বা শব্দটা শুনিনি, কিন্তু অর্থায়ন আমি এর মধ্যে জীবনে করে ফেলেছি। কিভাবে করেছো, যে বললাম তুমি কখনো কোথাও না কোথাও থেকে কিছু টাকা পেয়েছো, সেই টাকা কোথাও না কোথাও ব্যয় করেছো, অথবা তুমি কোনো কিছু কিনবে, তোমার পছন্দের কিছু ঠিক করেছো যে আমি এই জিনিসটা কিনবো, আমি এইভাবে টাকা জমাবো, এই টাকাটা জমিয়ে কি করব, এইভাবে সেই টাকা দিয়ে আমি এই জিনিসটা কিনবো। এই যে তুমি চিন্তা করছো আমি টাকাটা কিভাবে আনবো, কোথায় কিভাবে ব্যয় করব, সেটাই হচ্ছে অর্থায়ন। মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে আমি কিভাবে টাকা পাবো, সেই টাকাটা কিভাবে ব্যয় করব, তার জন্য আমি যেই কাজগুলো করে থাকি সেটাকেই বলা হয় অর্থায়ন। তাহলে এরপরে আসতেছে এখানে ব্যবসায় অর্থায়ন। আমি আশা করি আজকে যারা আমার ভিডিও শুনছো সবাই ব্যবসার সংজ্ঞাটা জানো এবং ব্যবসা কাকে বলে সেটাও শিখে ফেলেছো। তারপরেও আমি একবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পাদিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। আর অর্থায়ন আমি একটু আগে বলে ফেলেছি যে কোথা থেকে টাকা আনবো, আমি কোথায় ব্যয় করব, সেটা নিয়ে যেই আলোচনা বা যেই প্রক্রিয়া, যেই কাজ করা হয় সেটাই হচ্ছে অর্থায়ন। তাহলে ব্যবসায় অর্থায়ন কি, যে ব্যবসায়ের জন্য আমি কোথা থেকে অর্থ আনবো, কিভাবে ব্যয় করব, সেই প্রক্রিয়াটাই হবে আমার ব্যবসায় অর্থায়ন। তো আশা করি ফিনান্স ব্যাপারটা নতুন, মানে ফিনান্স মানে অর্থ,
ব্যাংক তো আমরা জানি, সে নতুন বিষয়ে নতুন শব্দ অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন নিয়ে তোমাদের কিছুটা হলো জটিলতা কেটেছে। তুমি যে জীবনে প্রয়োগ করে ফেলেছো, প্রয়োগ করে আজকে ক্লাস 9 উঠে গিয়েছো, আচ্ছা ব্যবসা শিক্ষা বিভাগে তুমি বিষয়টা পাচ্ছ, সেটা নিয়ে নিশ্চয়ই তুমি খুব মজা পেয়েছো যে আমি বইয়ের একটা কাজ আমি আমার জীবনের মধ্যে প্রয়োগ করে ফেলেছি। তো তো এই যে আমরা বললাম ব্যবসায় অর্থায়ন, তার মানে কি যে আমি একে ব্যক্তি জীবনে বলেছি, তুমি যদি ব্যবসায় করতে যাও তো তোমার সবচেয়ে বেশি কি প্রয়োজন? অর্থ। ঠিকই আছে। তো অর্থ, আমাদের জীবনে ব্যবসায় করতে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ। মানে আমি অর্থটা কোথা থেকে আনবো, কোথায় ব্যয় করব, এটা আমার জানা থাকতে হবে। এই জন্য কি বলা হয়, ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন। ব্যবসায়ের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থায়ন। কারণ আমি যদি কোথা থেকে অর্থ আনতে না পারি, কি কোথায় ব্যয় করতে পারবো না। আবার আমি যদি কোথায় ব্যয় না করি, তাহলে আমার আনা অর্থটা কি অলস থেকে যাবে, আমি কোনো ব্যবসায়ী হব না। ব্যবসা মানেই হচ্ছে আমি ব্যয় করব, ব্যয় করে অর্থ আয় করব। তো তাহলে অর্থায়ন কি নিয়ে কাজ করে? তহবিল। তহবিল মানে কি? মূলধন, বিনিয়োগ। আমরা এখানে যারা সিলেটি আছি আমরা কি বলি? পুঁজি বা পুঁজি, পুঁজি বা পুঁজি। অর্থায়ন তহবিল মানে হচ্ছে আমাদের মূলধন, বিনিয়োগ, পুঁজি বা পুঁজি, যেটাই বলি সেটা। অর্থায়ন কি করে? আমাদের এই জিনিসটা নিয়েই কাজ করে থাকে। তাই অর্থায়নের সঙ্গে আমরা কি বলতে পারি, তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। যে আমি আমার ব্যবসায়ের জন্য পুঁজিটা বা বিনিয়োগটা কোথা থেকে নিয়ে আসব এবং সেই বিনিয়োগটা কোথায় কিভাবে ব্যবহার করব, সেটাকে আমার কি করতে হবে, সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে অর্থায়ন। আশা করি সবাই বুঝেছো। আধুনিক যুগে ব্যবসা করতে হলে আমাদের অবশ্যই অর্থায়ন প্রয়োজন। এবং এই অর্থায়ন নিয়ে কে কাজ করে? কে করে? অর্থায়নই কাজ করে। অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া। তহবিল সংগ্রহ এবং ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া। এবং তহবিল সংগ্রহ বলতে কি, এই যে একটু আগে বললাম কোন উৎস থেকে টাকা আনবো, আমি কি পরিমাণে আনবো, কোন উৎস বলতে তুমি বাবার কাছ থেকে আনবে না ব্যাংকের কাছ থেকে আনবে, নাকি তোমার নিজের জমানো টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করবে, এবং কত টাকা আনবে। তোমার ব্যবসা করতে প্রয়োজন 5 লক্ষ টাকা। এখন যদি তুমি 10 লক্ষ নিয়ে আসো, বাকি 5 লক্ষ তোমার অপচয়। আবার তোমার দরকার 5 লক্ষ, কিন্তু তুমি সংগ্রহ করতে পারলে 3 লক্ষ, তাহলে তুমি ব্যবসাটা সম্পূর্ণভাবে করতে পারবে না। এটাই যে কোন উৎস থেকে আনবে, কি পরিমাণে আনবে, সেটা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আবার অর্থায়ন ব্যয় বলতে বা ব্যবহার বলতে কি বোঝাচ্ছে, এই যে তুমি 5 লক্ষ টাকা এনেছো, কোন কোন খাতে ব্যয় করবে? যে তুমি কি সব টাকা দিয়ে বাড়ি বানিয়ে ফেলবে ব্যবসার জন্য বা বাসা ভাড়া নিয়ে নিবে? তাহলে তুমি পণ্য কিনবে কিভাবে, তোমার বিল দিবে কিভাবে, তোমার কর্মচারী রাখলে কর্মচারীর বিল দিবে কিভাবে? তো এটাই যে তুমি অর্থটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করবে, কত টাকা সংগ্রহ করবে, সেটা হচ্ছে তহবিল সংগ্রহ। আর ব্যবহার বলতে বোঝাচ্ছে তুমি অর্থটা কোথায় কিভাবে ব্যবহার করবে, কোথায় কিভাবে ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করলে তোমার ব্যয়টা উপযুক্ত হবে, সেটা নিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে যে সাহায্য করে সেটাই হচ্ছে অর্থায়ন, সেটাই হচ্ছে অর্থায়ন। এবং অর্থায়ন কি শুধু ব্যবসায় করে থাকে না, একটু আগে যে আমরা বললাম তুমি করে ফেলেছো, তোর বাসায় করা হচ্ছে, আমাদের স্কুলেও তো করা হয়। করা হয় না, স্কুল কি ব্যবসায় প্রতিষ্ঠান? না। অর্থায়ন যেভাবে ব্যবসায় করা হয়, একইভাবে আমাদের পরিবারে করা হয়, ব্যক্তি জীবনে করা হয়, সামাজিক প্রতিষ্ঠানেও করা হয়ে থাকে। তবে তুমি যেভাবে করো, তোমার বাবা পরিবারে সেরকম করবেন না। তোমার বাবা যেভাবে করেন, স্কুলে আমরা সেভাবে করি না। আবার স্কুলে যেভাবে করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সেভাবে তার অর্থায়নটা করে না। প্রক্রিয়াটা ভিন্ন, প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু জীবনের সবকিছুর সাথে অর্থায়নটা জড়িত। এবং সব ব্যবসায়ী সব কি একরকম করে না? ধরো ছোট ব্যবসা একরকম করবে, বড় ব্যবসা একরকম করবে। তোমার আমাদের স্কুলের সামনে যিনি চানাচুর বিক্রি করেন তিনি একরকম করবেন, আবার যিনি চানাচুর বানিয়ে দোকানে দোকানে সাপ্লাই করেন তিনি আরেকভাবে করে থাকবেন। তো অর্থায়নটা ব্যবসার ধরন বুঝে, আকার বুঝে, আকৃতি বুঝে ভিন্ন হয়ে থাকে। এবং সবাই কি একইভাবে ব্যয় করে না, কিন্তু অর্থায়ন কিসে সাহায্য করে থাকে? আমার বিনিয়োগটা আমি কোথায় থেকে আনবো, কোথায় ব্যয় করলে আমার সর্বোচ্চ মুনাফা হবে, সেটা নিয়ে আমাকে কে সাহায্য করে থাকে? অর্থায়ন সাহায্য করে থাকে। আশা করি এতক্ষণ সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে তোমরা এই শুধু অর্থায়ন কাকে বলে 10 বার লিখবেও শিখবে। এবং 4 পৃষ্ঠায় অর্থায়নের শ্রেণীবিভাগের আগ পর্যন্ত, একদম প্রথম থেকে অর্থায়ন, তো ব্যবসায় অর্থায়ন থেকে শুরু করে 4 পৃষ্ঠায় অর্থায়নের শ্রেণীবিভাগের আগ পর্যন্ত তোমরা ভালোভাবে রিভিশন করবে। করলে আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারবে এবং সহজ হবে। আর বিদ্যালয় খুলে সামনাসামনি আমরা আবার কথা বলবো। সবাইকে ধন্যবাদ।